বর্তমান সরকারের আমলে গোপালগঞ্জ জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চললেও এখনও পর্যটন শিল্পের বিকাশে তেমন উদ্যোগ নেই। দেশি বিদেশি পর্যটকদের থাকা খাওয়ার জন্য গড়ে ওঠেনি মানসম্পন্ন ব্যবস্থা, ফলে এ জেলায় ঘুরতে এসে বিড়ম্বনায় পড়তে হয় পর্যটকদের। গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও সমাধি হওয়ায় সারা বছরই রাজনীতিবিদ ও মুজিব ভক্তদের ভিড় লেগে থাকে। এছাড়া এই জেলায় রয়েছে ওরাকান্দি ঠাকুরবাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা, উলপুর জমিদার বাড়ি, কোটালীপাড়ার দুর্গ, মধুমতি নদী ও জাতির পিতার স্মৃতিবহ টুঙ্গিপাড়া। তাই বছর জুড়ে সর্বস্তরের মানুষ আসে এ জেলায়। পাশাপাশি জেলায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ। ভর্তি মৌসুমে হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর সমাগম হয় এখানে। অথচ কোনো মানসম্পন্ন হোটেল, মোটেল ও গেস্ট হাউস না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে আগামী 27 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপালগঞ্জ সফর করবেন। এখানে সরকারি বেসরকারি যেসব হোটেল, মোটেল ও রেস্ট হাউস রয়েছে, সেখানে তাদের সফরসঙ্গী ও কর্মকর্তাদের সংকুলানে সংকট দেখা দিতে পারে। সে সঙ্গে নেই উন্নত মানের খাবার হোটেল। স্বাভাবিকভাবে ওনারা আসলে যে রাষ্ট্র অতিথিরা গোপালগঞ্জে আসেন তাদের থাকার মতো ব্যবস্থা আমাদের হোটেলে তো নাই এবং অন্যান্য হোটেল মিলিয়েও হয় না। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ আসবেন, তাদেরকে যে অ্যাকোমোডেশন দেওয়ার ব্যবস্থা সেটা আসলে গোপালগঞ্জে আমাদের যে হোটেলগুলো আছে এদের পক্ষে আসলে সার্বিক অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব না। তবে গোপালগঞ্জে আবাসন সংকট মেটাতে উদ্যোক্তাদের ঋণ দিতে প্রস্তুত রয়েছে সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো। গোপালগঞ্জের সেই আবাসিক সংকট কাটানোর জন্যে কেউ যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে ব্যাংক অবশ্যই সেই উদ্যোগ বিবেচনা করে সেই সমস্যা নিরসন করবে, অবশ্যই ফাইন্যান্স করবে। ডিবিসি নিউজ ডেস্ক।